সিলেট স্ট্রাইকার্সের কাছে পাত্তাই পেল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2023 নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স। টসে জিতে প্রথমে বোলিং করেন সিলেট, আর ব্যাটিংয়ে যায় চট্টগ্রাম। সিলেটের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুখ থুপড়ে পড়ে চট্টগ্রামের ব্যাটিং লাইন আপ। 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 89 রান সংগ্রহ করে চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন ধ্রুব, 23 বলে 25 রান। সিলেটের হয়ে দুর্দান্ত বোলিং করেন রেজাউর রহমান রাজা, 4 ওভারে 14 রান দিয়ে 4 উইকেট শিকার করেন। ও মোহাম্মদ আমির 4 ওভারে 1 মেইডেন দিয়ে 7 রান খরচ করে 2 উইকেট শিকার করেন। 90 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 2 উইকেট হারিয়ে 12 ওভার 3 বলে বিপিএল 2023 উদ্বোধনী ম্যাচে জয় পায় সিলেট স্ট্রাইকার্স। সিলেটের হয়ে নাজমুল হোসেন শান্ত 41 বলে 43 রান ও জাকির হাসান 21 বলে 27 রান করেন, ফলে 8 উইকেটের বিশাল জয় পায় সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের হয়ে 3 ওভার 3 বলে 11 রান দিয়ে 1 উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। প্রিয় দর্শক, বিপিএল ও ক্রিকেট সম্পর্কিত সব ধরনের ইনফরমেশন ও ক্রিকেটারদের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন। ক্যারিয়ার অফ ক্রিকেটার।